নোয়াখালীর সোনাই মোড়ের বেগমগঞ্জ 4 নম্বর কূপের খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার রাতে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ 4 কূপ খনন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তিনি জানান, গত 29 এপ্রিল এই কূপের খনন শুরু হয়, তবে কি পরিমাণে গ্যাস আছে সেই তথ্য দিতে পারেননি তিনি। প্রাথমিকভাবে কূপের 4টি স্তর থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যোগ করার আশা বাপেক্সের। নোয়াখালীর সোনাইমুড়ির বেগমগঞ্জ 4 নম্বর কূপের খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এখন পর্যন্ত কি পরিমাণে গ্যাস পাওয়া যেতে পারে এই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, আর কবে থেকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, উত্তোলন কার্যক্রম? এই সোনাইমুড়ির অম্বননগর উপজেলার ওয়াসেকপুর গ্রাম, এখানে এখন গ্রামবাসীর মধ্যে এবং এখানকার যে 200 শতাধিক বাপেক্সের কর্মকর্তা কর্মচারী এবং প্রকৌশলী যারা রয়েছেন তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা, উৎসবের আমেজ বিরাজ করছে। আমি যদি পেছনে দেখাই, আমার পেছনে হয়তো বা দেখাও যাচ্ছে এবং আওয়াজ শোনা যাচ্ছে যে ফায়ারিং হচ্ছে এখানে। এই 120 দিনের মাথায় নির্ধারিত সময়ের মধ্যে তারা কূপ খনন করে এখানে গ্যাসের সন্ধান পেয়েছে বলে নিশ্চিত করেছে, এবং কূপের 4টি স্তর রয়েছে আমরা জানতে পেরেছি। এই 4টি স্তরের মধ্যে সর্বশেষ স্তর অর্থাৎ নিচের স্তরে প্রায় 10 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস পেয়েছেন বলে তারা অনেকটুকু নিশ্চিত হয়েছেন। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন। অর্থাৎ এই যে গ্যাসের সন্ধান পেয়েছেন সেটিকে পরীক্ষামূলক উত্তোলন চলছে। এই পরীক্ষামূলক উত্তোলন কার্যক্রম শেষে এটিকে পরীক্ষা নিরীক্ষা করে আগামী 15 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতিটি স্তরে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সেই গ্যাস কতটা উত্তোলন করা যাবে, জাতীয় গ্রিডে কী পরিমাণ গ্যাস যুক্ত করা যাবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য গণমাধ্যমে এবং জাতিকে জানানো যাবে বলে এখানকার খনন অধিগ্রহণ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে খনন অধিগ্রহণ কর্মকর্তা এখনই আমাদেরকে নিশ্চিত করতে পেরেছেন যে তারা ইতোমধ্যে যেমনটি ধারণা করেছেন যে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস এখানে প্রতিদিন উত্তোলন করা যাবে, তারা এখন বলছেন যে তাদের ধারণাকে ছাড়িয়ে যাচ্ছে, এখানে যেই পরিমাণ গ্যাসের মজুত রয়েছে সে স্তরে তারা যেমনটি দেখেছেন এবং যেই পরিমাণ গ্যাসের ফ্লো তাতে মনে হচ্ছে যে এখানে আশাতীত গ্যাস পাবেন এবং অতীতের অনেক রেকর্ডকে ছাড়িয়ে যাবে এই অম্বরনগরের ওয়াসেকপুরের গ্যাস ক্ষেত্রটি। অর্থাৎ তারা অনেক বেশি আশাবাদী, জাতিকে এই সময়ে অত্যন্ত ভালো খবর দিতে পারবেন বলে তারা জানাচ্ছেন, এবং আগামী 15 দিনের মধ্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে সেই খবর জাতিকে দিতে পারবেন। এখানে গ্যাস বাফেক্সের 200 শতাধিক কর্মকর্তা কর্মচারী প্রকৌশলী দিনরাত এই কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন, এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারাও এই উৎসব মুহূর্তে এখানে এসে সমবেত হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের।